শুধু আশ্রয় দেন নাই ভাই, আপনারা সবকিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন, হাত বাড়িয়ে দিয়েছিলেন এই কঠিন সময় আমাদের পাশে থেকে, আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের উপর বরকত দিন, আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন, আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন, আপনাদের রিজিকের উপরে বরকত দিন, আপনাদের ইখলাস এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জন্য দুজখের আগুনকে নিভিয়ে দিন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন, সেই দোয়া করি। আপনারা আমাদের জন্য যেমন আগে দোয়া করেছেন, দোয়া এখন কমাবেন না, দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে, আমাদেরও বেড়ে গেছে, আপনারা আরও বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আরও বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই, আপনাদের মমতা চাই, আপনাদের কাছ থেকে আমরা মুখ উজাড় করা প্রাপ্তিত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি। সারা দেশের শ্রুতি মণ্ডলীকে আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদের পাশে এইভাবেই কঠিন দিনগুলোতে দাঁড়িয়েছিলেন। দিন আমাদের এখনও সহজ হয়ে যায়নি, আল্লাহর দিন পরিপূর্ণ মাত্রায় কায়েম না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। শুধু আল্লাহর দরবারে এইটুকু দোয়া করবেন আমাদের দ্বারা আল্লাহর দিন এবং মানবতার যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন তার দিনের জন্য এবং মানবতার জন্য আমাদেরকে কবুল করুন, আমরা যেন একটা মানবিক বাংলাদেশ সবাই মিলে গঠন করতে পারি। একা জামাতে ইসলাম এটা পারবে না, একা জামাতে ইসলাম এটা পারবে না, এটা একা জামাতে ইসলামের কাজও না। এই জন্য এই কাজের চেতনা, আল্লাহর প্রতি ভালোবাসা আমরা যারাই অন্তরে ধারণ করি, আমরা সকলকে বলি আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমরা ঐক্যবদ্ধ হই, প্রিয় জাতির জন্যে হই, আমাদের জন্যে হই, দুনিয়ার জন্যে হই, আখেরাতের জন্যে হয়।